নারী হৈছে মা, নারী বাই ভনী, আর আর নারী হৈছে প্রেম, নারী হৈছে সৃষ্টির মূল আধার। কিন্তু আমার সমাজখনলৈ চাওকচোন, আমার চিন্তাধারা আর কর্মে এগারী নারীক গতিবলে আঘাত দিয়ে। সমাজের কিছু চিন্তাধারা আর নিয়ম নারীর বাবে যেন অভিশাপস্বরূপ। এসামে মাতৃগর্ভত থাকার পরাই নারীক ভিনের চকুরে চাই, কয় মোক ছোৱালী সন্তান নালাগে। জন্মর পাছতো নারীর কি দুর্ভাগ্য, বেশি পড়াশোনা করব নালাগে, এদিনটো বিয়া দিবই লাগিব, চাকরি করা বয়ও নালাগে, কারণ ঘর ধরে খাব লাগিব। আনকি এসামে রাস্তায় ঘুরে থাকা নারী দেশ হিসাবলে কুণ্ঠা গ্রহণ করে। এনেদরে প্রতিটো খোঁজতেই যেতিয়া তার ইচ্ছা আকাঙ্ক্ষাবোৰ মুখৰ পেলোৱা হয়, এবার ভাবি চাইছিল তাই কি অনুভৱ কৰে। নারীক করা এই সমালোচনা, নারীক করা এই অন্যায় কিমান দূর যুক্তিসঙ্গত? তেনে এখন সভ্য সমাজৰ প্ৰকৃত মানুহ হিসাবে নারীক অন্তৰৰ পৰা সন্মান কৰো আৰু এখোজ আগুৱাই সুখৰ বাব দেখুৱাৰ সংকল্প লওঁ।